হ্যাঁ, এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটার পরবর্তী টিউটোরিয়াল হচ্ছে এটা। যখন এই ভিডিওটা এই পর্যন্ত শেষ হয়েছে, তারপর আমরা কি নতুন আরেকটাতে যাচ্ছি। তো কেটে দিলাম এটা, তো কেটে দিলাম। তো আসে না, এতটুকু আসার পর আমরা কি ওয়ার্ডপ্রেস মানে কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটার মাধ্যমে আমরা কি একটা ওয়েবসাইট বানাইতে পারবো, যেটা আমাদের সিপিএ এর জন্য অফার প্রমোট করার জন্য প্রয়োজন হইতে পারে, আমাদের অ্যাফিলিয়েট অফার করার জন্য, আমাদের নিজস্ব প্রয়োজন হইতে পারে, আমাদের নিজের বিজনেস করার জন্য প্রয়োজন। আমরা শর্টকাট ধরে যেই আমরা ওয়েব কোডিং ছাড়া, উইদাউট কোডিং ছাড়া আমরা একটা ওয়েবসাইট তৈরি করবো, একটা ডোমেন হোস্টিং হোক, যেটা হোক, আমরা ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করে। ঠিক আছে, তো আসেন প্রথম আমরা এখানে কি করবো, সিলেক্ট করবো যে আমি কি বানাতে যাচ্ছি। ঠিক আছে, আমি একটা ওয়েবসাইট নিই। আচ্ছা, এটার মেনুগুলো আমি কি কপি করলাম। ঠিক আছে, এই মেনুগুলো আমি ওখানে দিব। প্রথম আমরা কি করব, একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করব, থিম সিলেক্ট করব। ওয়ার্ডপ্রেস যখন আসবো তখন আমরা প্রথম ফার্স্ট চয়েস হচ্ছে থিম। আমাদের থিমটা কি হবে, এখান থেকে থিমটা সিলেক্ট করে নিব। থিমটা সিলেক্ট কীভাবে করব, অ্যাপিয়ারেন্স থেকে থিম, থিমে যাব। এখানে ডিফল্ট তিনটা থিম থাকবে, এই তিনটা থিম থাকবে ডিফল্ট, এ একটা, দুইটা আর একটা থাকবে, তিনটা থিম থাকবে ডিফল্ট আমার। এই তিনটা, এই তিনটা থাকবে, যে কোনো একটা কি অ্যাক্টিভ করতে পারি। অ্যাক্টিভ করার পর দেখবেন যে কি থিমগুলো অ্যাক্টিভ করার পর আমার ওয়েবসাইটের চেহারা দেখবেন যে কীরকম, নর্মালি একদম একটা চেহারা দেখবেন। তো এটার পর আমরা লোকাল হোস্ট যখন রান, আমি এই এটা চালাচ্ছি কোথায়, এই ইউআরএলটা হচ্ছে লোকাল হোস্ট। এটা চালাইতে হলে এই সফটওয়্যারটা রান থাকতে হবে, স্টপ স্টপ যে এই জায়গায় দুইটা স্টার্ট থাকতে হবে। এটা যদি ফ্রিতে চালাচ্ছি সেজন্য, আমরা যখন লাইভ সার্ভারে চলে যাব তখন এটা চালাইতে হবে না। ঠিক আছে, তো আসেন আমি যখন এই থিমটা অ্যাক্টিভ করলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিমে গেলাম, থিমে গিয়ে যখন এই থিমটা অ্যাক্টিভ করলাম, আমি যখন ভিজিটে সাইট দিব তখন আমার কি সাইটটা দেখাবে কিরকম, এরকম দেখাচ্ছে। ঠিক আছে, আমার এখন ওয়েবসাইটটা রান হচ্ছে, এটার ইউআরএল হচ্ছে এটা, এটার এই এই জিনিসগুলো। তো এখান থেকে আপনি চাইলে অ্যাড নিউ, অ্যাড নিউ তো নতুন একটা থিম ইউজ করতে পারেন, নতুন যে কোনো থিম ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে সার্চ দিবেন থিমের নাম লিখে, আমি ধরুন ল্যান্ডিং পেজ লিখে সার্চ দিলাম, ল্যান্ডিং পেজ লিখে সার্চ দিলাম। ঠিক আছে, ল্যান্ডিং পেজ লিখে সার্চ দেওয়ার পর কি এরকম ওয়ান পেজ, ল্যান্ডিং পেজ মানে ওয়ান পেজ, ওয়ান পেজের যে ওয়েবসাইটগুলো সেগুলো আসবে। আমি চাইলে যে কোনো একটা অ্যাক্টিভ করে নিতে পারি। ঠিক আছে, আমি ধরেন যদি সাপোজ এটাকে ইনস্টল দিই, এটা যদি ইনস্টল দিই, ল্যান্ডিং পেজ লেখার পর এটাকে ইনস্টলিং হচ্ছে এটা। ঠিক আছে, তো এটা ইনস্টলিং হতে থাকুক, আমরা অন্য জিনিস দেখি। প্রথমে আসেন ড্যাশবোর্ড, প্রথমে আসেন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমার কী দেখাবে, আমার পুরো ওয়েবসাইটের ভিতরের অংশের ইন্টারফেস দেখাবে, মানে কী অবস্থায় আছে আমার ওয়েবসাইটটা এখন বর্তমানে, সেটা আমাকে দেখাবে। ঠিক আছে, ওয়েবসাইটের ইন্টারফেস দেখাবে, আসতেছে না, একটু একটু স্লো হবে, কারণ এটা হচ্ছে যে লোকাল হোস্ট, আমি টাকা দিয়ে পেমেন্ট করে ইউজ করতেছি না সেই জন্য। আমি যদি পেমেন্ট করে লাইভ লাইভ সার্ভার যখন ইউজ করব তখন এটাকে আমাকে কি আরও স্পিড হবে। দেখেন এই সাইটগুলো আমার রিলোড দেওয়ার সাথে সাথে আসতেছে, কিন্তু এটা রিলোড দেওয়ার সাথে সাথে আসবে না, তো সেই জন্য একটু ওয়েট করতে হবে। সেটা যেমন সস্তার তিন অবস্থা যেরকম ওরকম। সব জায়গায় এনে ঘুরে তো ড্যাশবোর্ডে আসছে, ড্যাশবোর্ডে আমার প্রথম ইন্টারফেস দেখাচ্ছে যে কি কাস্টমাইজ সাইট, এখানে রাইটে পোস্ট দেখাচ্ছে, তারপরে ম্যানেজ ওয়েবসাইট, তারপরে আমার কমেন্ট কতগুলো আছে, এই জিনিসগুলো পুরো ইন্টারফেসটা দেখাচ্ছে। আসেন পোস্টে, পোস্ট আমি একটু পোস্ট দিব। ঠিক আছে, ক্যামেরা রিলেটেড আমি ওয়েবসাইটটা থেকে বানাইতে চাচ্ছি, ডিজিটাল ক্যামেরা। আমি এখান থেকে ডামি কন্টেন্ট নিব, ডামি কন্টেন্ট পোস্ট। আমি যখন আমি কোথায় ছিলাম, পোস্টে, আমি কত পোস্টে যাই, এখানে একটা ডিফল্ট পোস্ট থাকবে, সেটাকে ট্র্যাশ করে দিব আমি, এটাকে কি ট্র্যাশ করে দেব। আর একটা কথা, পোস্টের আগে আমরা ক্যাটাগরি কি সিলেক্ট করব, ক্যাটাগরি কেন করব, ক্যাটাগরিটা যখন করব আমি ওই ক্যাটাগরি সিলেক্ট করে দিলে সাথে সাথে আমার কি আনঅথরাইজড একটা ক্যাটাগরি থাকবে, সেটাকে আমরা এডিট করে ব্লগে দিয়ে দিতে পারি। এডিট ব্লগ কেন করবো, এটা
এটা করব যে যাতে এই এই এ রিলেটেড পোস্ট, আমি যখন ক্যামেরা রিলেটেড পোস্ট দিব সবগুলো কি এই ক্যাটাগরিতে রাখবো, মানে বাঘ ক্যাটাগরি মানে বাঘ। যদি আমি যদি এখানে দিই ক্যামেরা, ঠিক আছে, ডিজিটাল ক্যামেরা, ক্যানন ক্যামেরা, এই ক্যামেরা ধরেন ডিজিটাল ক্যামেরা একটা ক্যাটাগরি দিলাম, ঠিক আছে, যখন আমি পোস্টগুলো ওই ক্যাটাগরি দ্বারা দিব সব ওই ক্যাটাগরি এই ডিজিটাল ক্যামেরার এই ক্যাটাগরিতে কি দেখাবে, তাহলে আমার যেই ক্যাটাগরি দিব সেই ক্যাটাগরিতে যদি সিলেক্ট করে দিই পোস্ট দেওয়ার সময় সেই ক্যাটাগরিতে আমাকে এগুলো দেখাবে। ধরেন এখন ডিজিটাল ক্যামেরা নিয়ে লেখা দিলাম একটা, ঠিক আছে, তারপরে আরেকটা দিব যে শুধু ক্যামেরা নিয়ে ডিজিটাল কেটে দিই, তো এরকম শ্রেণীবিভাগ করবেন, ভাগ করে ফেলবেন পোস্টগুলোকে। তো এখন আমি আসি পোস্টে, পোস্টে যখন আসবো আমি একটা পিকচার লাগবে না ক্যামেরার, পোস্টে যখন আসবো অ্যাড এ নিউ পোস্ট, আমি নতুন একটা পোস্ট করবো এখানে আমার ওয়েবসাইটে, নতুন একটা পোস্ট করব, ঠিক আছে, নতুন একটা পোস্ট করার জন্য পোস্টের টাইটেল কী হবে, ডিএসএলআর ডিজিটাল যেটা হোক, এটাকে কী এটাকে পোস্ট দিলাম, পোস্ট দেওয়ার পর আমি কী করবো এটার একটা ক্যামেরাকে ডাউনলোড করি, পিকচার ডাউনলোড করি, সেভ অ্যাজ, সেভ অ্যাজ ক্যামেরার কতগুলো পিকচার ডাউনলোড করি, সেভ অ্যাজ সেভ করলাম, তারপর সেভ অ্যাজ করার আমি এগুলো ডামি কন্টেন্ট কপি করতেছি মানে যাতে বোঝানোর জন্য, ঠিক আছে, তা আবার আপনারা কপি করে বেজালে বইয়েন না, আপনারা সিপিএ অফার ফরম্যাট করতে গেলে বা অ্যাফিলিয়েট অফার ফরম্যাট করতে গেলে কম কপি করা যাবে না, কপি করলে আপনার শেষ, আপনার ওয়েবসাইটে শেষ, র্যাঙ্ক দিবেন আর কি, শেষ মানে র্যাঙ্ক দিবে না, শেষ বলতে এখানে আর কিছু নেই। ডিএসএলআর ক্যামেরা কপি করলাম, এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, জাস্ট এটুকু আমার লেখা, লেখার পর আমি একটা পিকচার দিব, এটাকে কি দিব একটা পিকচার, পিকচার ইমেজ মানে পিকচার ইমেজ মানে হচ্ছে একটা ওই ছবিটা ওই পোস্টার শো করার আগে আমাকে একটা পিকচার দেখাবে। তো আমি ওপেন তিনটা একসাথে ওপেন করে ফেলতেছি কি জন্য, যাতে আমার বারবার করতে না হয় সেই জন্য। হ্যাঁ, তিনটা একসাথে ওপেন করে ফেললাম, ওপেন করার পর আমি একটাকে সিলেক্ট করলাম পিকচার ইমেজ, পিকচার ইমেজ মানে আমার পোস্টার আগে দেখাবে এই ক্যামেরাটা, তারপর এটা কোথায় কোন ক্যামেরা, ডিএসএলআর ডিজিটাল এসএলআর ক্যামেরা, তাহলে এটার ক্যাটাগরি আমি ডিজিটালে ধরাই দিলাম, ঠিক আছে, তারপরে এখানে কি এগুলো ইউজ করতে পারবো, ওই ফরম্যাট কী হবে, স্ট্যান্ডার্ড ফরম্যাট, ইমেজ ফরম্যাট মানে কোন ফরম্যাটে দেখাবে, তো আমরা স্ট্যান্ডার্ড রাখি সবসময়। তারপরে এই এডিট ইউআরএলটা আমি এডিট করে দিব, ইউআরএলটা চাইলে আমি কি এডিট করতে পারবো অথবা কি এভাবে থাকুক, সমস্যা নেই, পাবলিশ দিলাম, পাবলিশ দেওয়ার পর আমার ওয়েবসাইটটা কেমন হবে আমি রিলোড দিয়ে একটু দেখি, এই হ্যালো ওয়ার্ল্ডটা পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, তারপর আমার এটা আসছে, ঠিক আছে, আসার পর আমি এটাকে কি করবো, আমি আরো তিনটা পেজ দিয়ে দিই, একটা পাইছি দুইটা, তো আমার এটা পর অ্যাক্টিভ করতেছি, অ্যাড অ্যাড নিউ পোস্টে আরেকটা ক্লিক করি, নিউ পোস্ট দুইটা নিলাম, নেওয়ার পর আমি কি করবো এখান থেকে ডামি কন্টেন্ট কপি করবো, এগুলো কপি করতেছি শুধু বোঝানোর ক্ষেত্রে, আপনারা সব ক্ষেত্রে ইউজ করিয়েন, আপনারা সব ক্ষেত্রে কপি করিয়েন না তাহলে ঝামেলায় পড়বে। পিকচার ডাউন পিকচারের ব্যাপারে ওয়েবসাইটে পিকচার পোস্ট দেওয়ার আগে আপনারা কি করবেন, ফটোশপে অথবা পেইন্টে নিয়ে এগুলোকে এডিট করে নিয়ে আসবেন। তো আমি এখানে তিনটা পোজ দিব, তিন এটা ক্যামেরা দিলাম, এটা ক্যামেরা ইয়া করে পাবলিশ দিলাম, তারপর আমি আরেকটা পোজ দিই, আরেকটা পোজ দিচ্ছি যে এটা দিচ্ছি, এটা নেট ছিল না, এটা নেটের সাথে কোনো সম্পর্ক নাই, এটা আমার লোকাল হোস্ট যে সেজন্য,
এখানে এটা পাবলিশ দিই, ফিচার ইমেজ, ফিচার ইমেজ দিয়ে আমি কি আপলোড করব, তখন আমার ওয়েবসাইটে দেখাবে যে, তারপর পোস্ট পোস্টের পেস্ট পোস্টের অপশনটা গেল, পোস্ট এটাকে আমি ব্লগে দিলাম, একটা ডিজিটাল একটা ব্লগ, একটা তিনটা তিনটা ক্যাটাগরিতে তিনটা পোস্ট দিলাম। দেওয়ার পর আমি কি করব, তিনটা পোস্ট তিনটা ক্যাটাগরিতে দিলাম, দেওয়ার পর আমি আসি এখন পোস্টে গেলাম, মিডিয়া, মিডিয়াতে আমি যত কিছু আপলোড করব সবগুলো থাকবে, এটা হচ্ছে মিডিয়া, মিডিয়া আমি যে যে ইমেজগুলো যে ভিডিওগুলো যে কন্টেন্টগুলো আপলোড করব, পিকচার অডিও ভিডিও এগুলো ইমেজে থাকবে, এখানে থাকবে। পেজ, পেজ হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে তিনটা জিনিস পেজ হয়, হোম এটা একটা পেজ হয়, তারপরে হচ্ছে যে কি হোমের পরে আমার পেজ হবে যে অ্যাবাউট আস কন্ট্যাক্ট আস, তিনটা পেজ আমার মাস্ট বি হবে। তো আমি অ্যাড নিয়ে তিনটে ক্লিক করে তিনটা পেজ আমি নিয়ে ক্রিয়েট করে ফেলি, ঠিক আছে। অ্যাড নিয়ে একটা হচ্ছে হোম, একটা হচ্ছে হোম, হোম পেজটা ক্রিয়েট করলাম, অ্যাবাউট আস অ্যাবাউট হবে একটা পেজ, একটা হবে যে কি একটা হবে যে কন্ট্রাক্ট COMT, তিনটা পেজ আমার ক্রিয়েট করলাম। এই পেজ ক্রিয়েট করা পেজটাও এডিট করব পরে, পেজগুলো এডিট করব পরে, আমি আগে পেজগুলোকে কিয়া করতেছি, ক্রিয়েট করলাম তিনটা। এই পেজের ক্ষেত্রে আমি পেজ একটু পরে 10 মিনিট পরে আসতেছি, পেজের এটা এগুলো কেটে দিই আমি এখানে নিলাম। নেওয়ার পর আসেন, এরপর আসেন কমেন্ট, আমার এখানে কমেন্ট যারা করবে সেটা এখানে চাইলে অ্যাপ্রুভ করতে দিতে পারবো, না অ্যাপ্রুভ করে দিতে পারবো কি স্প্যাম করে দিতে পারবো, কমেন্টগুলো দেখাবে আমার ওয়েবসাইটে যদি কেউ কমেন্ট করে ওগুলো আমি এখানে দেখতে পারবো। তারপর অ্যাপিয়ারেন্স থেকে থিম, থিমে আসেন, আমি এখানে একটা যে কোনো একটা থিম সিলেক্ট করবো। তো থিম কীভাবে সিলেক্ট করবো, প্রথমে অ্যাড নিউ দিয়ে যেটা আমরা দেখাইছিলাম, অ্যাড নিউ দিয়ে এখান থেকে সার্চ করে আপলোড করতে পারবো, অথবা থিমের ফাইল থাকলে আমি আপলোড আপলোড থিম ফাইলটা দ্বারা দিয়ে যে ফাইলটা জিপ ফাইলটা, জিপ ফাইলটা দ্বারা দিয়ে আমি ইনস্টল দিব, ঠিক আছে। ইনস্টলে ক্লিক করবো, এটা ইনস্টল হয়ে যাবে। তো এখানে আমি একটা অলরেডি থিম নিয়ে রেখেছি, সেটা আমি কি ওয়ান পেজ টেমপ্লেট সেটা অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করার পর আমার এর আগে একটু কাজ আছে, মেনুগুলো ক্রিয়েট করতে হবে, আমার ওয়েবসাইটের মেনু কী হবে সেই মেনুগুলো কী, অ্যাক্টিভ করা অবস্থায় থাকুক, এখন আমি মেনুগুলো ক্রিয়েট করি, এই মেনুটা ডিলিট করে দিই। এখানে একটা মেইন মেনু নামে কি একটা অলরেডি ক্রিয়েট করা আছে, সেখান থেকে হোম কন্ট্যাক্ট অ্যাবাউট তিনটা পেজ তিনটা মেনু ক্রিয়েট হবে। আবার পোস্ট থেকে মেনুটা ইম্পর্টেন্ট, মেনুটা বহুত অনেক ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, আমার মেনু ছাড়া আমি ইয়ে করতে পারবো না, ওয়েবসাইট বানাইতে পারবো না। তো কোথেকে এড করবো, আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব, মেনুতে গিয়ে আমার পেজ তিনটা পেজ যে ক্রিয়েট করছি ওই পেজগুলো মেনুতে চলে আসবে, যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করবো সেই ক্যাটাগরি কয়েকটা ক্যাটাগরি যেগুলো আমার মেনু রাখা দরকার, ও বায়ার বলে দিবে যে আমি আমার কোনটা কোনটা মেনু রাখা দরকার, তো সেটা চলে আসবে। তো আমরা এখন সাজাই ফেলি, কন্ট্যাক্ট আস যদি আমি এখানে দিই তাহলে কি এটা নিচে থাকবে, অ্যাবাউট আস এখানে নিচে থাকবে, মধ্যখানে এই তিনটা থাকবে, ব্লকটা এখানে থাকবে, এই আমি চাই সাব মেনু, মেনুর ভিতরে একটা মেনু থাকে, যদি এটা এদিকে টেনে দিই এটা হবে সাব মেনু, এখন সেভ মেনু, এখন ব্লকটা সাব মেনু থাকবে, ক্যামেরা সাব মেনু থাকবে, ব্লকটা যদি এখানে আরও টেনে দিই তাহলে এটা সাব মেনু হবে, সাব মেনুর ভিতরে সাব মেনু হবে। তো দেখেন একটু দেখাই, ওয়েবসাইটটা এখন চেঞ্জ হয়ে গেছে, ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেছে কেন, এই দেখছেন এখন এই মেনু স্যাম্পল পেজ মেনু হোম অ্যাবাউট কন্ট্যাক্ট সব ওই থিমের কারণে আমার ওয়েবসাইটটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, এগুলো হচ্ছে পোস্ট, ঠিক আছে। এখন দেখেন আমি 5-10 মিনিটের মধ্যে ওয়েবসাইটটা দাঁড় করাইছি না, যতটুকু আনছি না জি, আমার 5-6 মিনিটের মধ্যে আমার ওয়েবসাইটের এতটুকু ল্যান্ডিং পেজ আমার চলে আসছে, ঠিক আছে। হ্যালো, আমি থিমটা অ্যাক্টিভ করার সাথে আমি এই থিমটা অ্যাক্টিভ করার সাথে সাথে আমার ওয়েবসাইটের লেআউট চেঞ্জ হয়ে গেছে, আমার ওয়েবসাইটের নেম ক্যামেরা হোমও ছিল সব কিছু ছিল, এখন আমি মেনু ক্রিয়েট করলাম, এগুলো হচ্ছে আমার ওয়েবসাইটের মেনু। মেনু ক্রিয়েট করার পর আমি যাবো যে এখন কাস্টমাইজেশন প্লাগিনস, প্লাগিনস নামে একটা অপশন আছে
যেটা হচ্ছে আমরা মজিলা ফায়ারবক্সে যে অ্যাডভান্স গুলো অ্যাড করি এইগুলো এগুলো আমাদেরকে এক্সট্রা একটা ফ্যাসিলিটি দেয়, সেই জন্য এরকম এক্সট্রা একটা ফ্যাসিলিটি দিবে কোনগুলো আমাদের এই প্লাগইনগুলো, আমরা প্লাগইনগুলো অ্যাড করব কি জন্য, ওয়েবসাইটে পাতি সুবিধার জন্য। তো আমি এখন কন্ট্যাক্ট ইনফরমেশন বানাইতে হবে, মানে কন্ট্যাক্ট করার জন্য আমাকে ইনফরমেশন বানাইতে হবে, সেটার জন্য একটা প্লাগইন আছে কন্ট্যাক্ট ফর্ম 7, কন্ট্যাক্ট ফর্ম 7 এই প্লাগইনটা আমি কি ইনস্টল দিব, কোথায় দিব, আমার ওয়েবসাইটে দিব, কিভাবে দিব। এখন এটাকে আমি কি অ্যাপিয়ারেন্স প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনস, প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনসে যাব, গিয়ে এখানে সার্চ দিব কন্ট্যাক্ট ফর্ম 7। কন্ট্যাক্ট ফর্ম 7 সার্চ দেওয়ার সাথে সাথে আমি কি করব, কন্ট্যাক্ট ফর্ম 7 সার্চ দেওয়ার সাথে সাথে আমার এখানে সার্চ বারে নিয়ে আসবে কন্ট্যাক্ট ফর্ম 7, আমি ইনস্টল দিব এটাকে। ইনস্টল দেওয়ার পর আমি কি করব, ইনস্টলিং হচ্ছে এটা, ইনস্টলিং হওয়ার পর আমি কি এটা ইনস্টলিং হোক আমার ওয়েবসাইটের এই জিনিসগুলো এই স্লাইডগুলো তারপর এগুলো এগুলো তো আমার পোস্ট, ঠিক আছে, এগুলো আমি পোস্ট দিয়েছি। তো এখন আমার ওয়েবসাইটটা কি পোস্টগুলো আমি সুন্দর করে আসতেছে এবং আমি এগুলো চেঞ্জ করা দরকার, ক্যাটাগরি যেগুলো চেঞ্জ করা, এগুলো চেঞ্জ করবো কীভাবে, এটাকে বলা হয় কাস্টমাইজেশন, এই কাজটাকে বলা হয় যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। তো আমরা এর পরবর্তীতে কন্ট্যাক্ট ফর্ম 7টা অ্যাক্টিভ করার পরেই আমরা কী করবো ওয়ার্ড থিম কাস্টমাইজেশনে যাব। কন্ট্যাক্ট ফর্ম 7টা কেন ইউজ করতেছি, আমার কন্ট্যাক্ট ইনফরমেশন ওয়েবসাইটে আমার ভিজিটর আছে, ভিজিটরগুলো আমাকে কী করবে, ভিজিটরগুলো আমার ওই আমাকে মেইল পাঠাইতে চাইলে, আমাকে কোনো কিছু কোশ্চেন করতে চাইলে, আমাকে ইয়া করতে চাইলে, সেটা আমার আমার সাথে যোগাযোগ করতে পারবে। সেই জন্য আমি কন্ট্যাক্ট ফর্ম সেটিং অপশনে যাব। কন্ট্যাক্ট ফর্ম ইয়া করার সাথে সাথে এখানে একটা কি সেটিংস অপশন চলে আসবে, আসার পর আমি সেটিংস অপশনে ক্লিক করার পর এই পেজটা আসবে, এই পেজটা আসার পর আমি এই পেজের এইগুলো কপি করব, এই কোডটা কপি করবো, এটা হচ্ছে শর্টকাট কোড, এই কোডটা কপি করে পেজে যাব, এই কোডটা কপি করার সাথে সাথে পেজে যাব, পেজে গিয়ে এডিট কন্ট্যাক্ট ফর্মে এডিট এডিটে গিয়ে এই পেজটা বসাই দিব, শুধু এটা বসাই দিব, এখানে এটা বসাই দিব, কেন বসাই দিয়ে আপডেট দিব, আপডেট দিয়ে যখন এটাকে ভিউ দিব, এটা দেখব এই ইয়াটা দেখেন, তখন দেখবেন যে একটা ফর্ম আসবে, এখানে আমি ভিউ দিলাম এই কন্ট্যাক্ট ফর্ম এই পেজটাকে আমি ভিউ করলাম, কোনটা পেজ ভিউতে ক্লিক করলে আমি এটা দেখতে পারবো, পেজটাতে যখন ভিউ করব দেখেন আমার এই একটা কন্ট্যাক্ট ফর্ম ইমেল নেম সাবজেক্ট মেসেজ সেন্ড দেওয়ার সাথে সাথে আমার কি যেই ওয়েবসাইটের এই জিমেইল দিয়ে খোলা আছে ওই জিমেইলের নোটিফিকেশান যাবে বা ওয়েবসাইটের নোটিফিকেশান যাবে, আপনাকে একজন নোটিফিকেশন কন্ট্যাক্ট করতে চাচ্ছে আপনার সাথে। এতটুকু পর্যন্ত বুঝছেন আপনারা, কন্ট্যাক্ট ফর্ম 7 এটা একটা প্লাগইন, এটার কাজ হচ্ছে যে কি এই এটা ইনস্টল দেওয়ার সাথে সাথে এরকম একটা কোড পাবো, কোথায় থেকে পাবো, কন্ট্যাক্ট থেকে পাবো, এই কোডটা কপি করে যেখানে পেস্ট করব, যেই জায়গায় পেস্ট করব সেই জায়গায় এরকম একটা পোস্ট, যে পেজে বা পোস্টে যেখানে পোস্ট করবো এরকম নেম কন্ট্যাক্ট ইমেল নামে একটা ফর্ম তৈরি হবে, ওই ফর্মে আমি যদি ক্লিক করি আমার ইনফরমেশন পাঠাই, সাথে সাথে কী করবে এখানে নোটিফিকেশান যাবে, ড্যাশবোর্ডে নোটিফিকেশান আসবে, ঠিক আছে। এটা হচ্ছে যে প্লাগইন, এরকম অনেকগুলো প্লাগইন আছে, স্লাইডার হোমবার এই অনেক ধরনের প্লাগইনস আছে, সেগুলো আমরা ইউটিউব থেকে দেখে দেখে শিখতে হবে। ধরেন হুকমার্স, হুকমার্স কী কী করবো, হুকমার্স হচ্ছে অ্যাফিলিয়েটের জন্য প্রোডাক্ট অ্যাড করার জন্য একটা প্লাগইন, এই প্লাগইনটার কাজ কী কীভাবে করবো এগুলো ইউটিউব থেকে আমরা দেখে নিব, যদি আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে প্রফেশনাল কাজ করতে চাই, যদি আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করতে সিম্পলি কাজ করতে গেলে প্রয়োজন নেই, যদি প্রফেশনাল আমি একটা ওই বায়ারের অর্ডার নিব এই করবো তাহলে আমাকে এই কাজগুলো শিখতে হবে। আরেকটা আছে ভিজুয়াল কম্পোজার, এগুলো কি ভিডিও 5-10 মিনিটের ভিডিও আমরা কি আছে, এখানে অনেকগুলো ভিডিও আছে আমরা এগুলো দেখে নিব। তো হ্যাঁ, এটা ছাড়া উপায় নেই, এই এছাড়া শিখার আর কোনো উপায় নেই। তো আসেন এখন কাস্টমাইজেশনটা দেখাই কিভাবে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন, ভিজুয়াল কম্পোজার অলরেডি আমি অ্যাড করে রাখছি, এগুলো আমাকে আমার কাছে যতগুলো প্লাগইন থিম আছে আপনাদেরকে এগুলো দিব, আমি গ্রুপে দিয়ে দিব, সেটা আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। কাস্টমাইজেশনে যাব, এখন কাস্টমাইজেশনে দেখি আমি কতটুকু কাস্টমাইজেশন করতে পারি, ঠিক আছে। কয় মিনিট হয়েছে, 19 মিনিট, বেশি না। তো কতটুকু কাস্টমাইজেশন করা যায় দেখি, প্রথমে থিম অপশন হোম সেকশন, হোম সেকশনে আসি, আমার এখানে কি লেখাটা কোথায় আছে, এখানে দিব
এখানে কি দিব, ডিজিটাল ক্যামেরা, প্রত্যেকটা থিমের ডকুমেন্টেশন থাকবে, ওই ডকুমেন্টেশন দেখে দেখে ওটাকে কাস্টমাইজেশন করতে হবে। আপনি একটা থিম আমি কাস্টমাইজেশন দেখাচ্ছি, এগুলো সবগুলো সেম সেম না, এক এক ধরনের এক এক একজন এক এক রকমের কাস্টমাইজেশন চায়। তো আপনি চেঞ্জ ইমেজ দিব, এখানে চেঞ্জ ইমেজ দিয়ে আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিব, এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দিব, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, স্লাইড বারটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা এখানে স্লাইড, কারণ এটা এটা এরকম হয় না কেন, এটা এটা হচ্ছে স্লাইডার না, স্লাইডার ইমেজ নিয়ে আমি আমরা স্লাইডার ইমেজ দিব, অনেক ধরনের ক্যামেরা তো তো এখান থেকে আমরা কি করতে হবে, এক প্রত্যেকটা থিমের ডকুমেন্টেশন আছে, ওই ডকুমেন্টেশন দেখে দেখে আমাকে শিখতে হবে। আমি আমি তো 15টা 20টা দেখাইতে পারবো না, আপনারা কি করতে হবে অবশ্যই অবশ্যই এগুলোকে কি দেখে দেখে শিখতে হবে। যদি ওয়ার্ডপ্রেসে প্রফেশনাল কাস্টমাইজেশন করতে পারেন আপনার অ্যাফিলিয়েটের জন্য, আপনার থিমের জন্য, অ্যাজ ইউ উইশ। যদি চান আমি ফাইবারে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, প্রচুর কাজ আছে, তো সেটার জন্য আপনাকে একটু সম দিতে হবে, এক সপ্তাহ সম দিতে হবে শুধু কাজটা করার জন্য। তো সব কাজের জন্য যে কাজ আপনি প্রফেশনাল বেশি নেবেন সেটার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। শুধু আমি দেখাই দিচ্ছি এই টিউটোরিয়ালের উপর ভিত্তি করে হবে না, আপনাকে ধরে ধরে শিখতে হবে, ট্রাই করতে হবে, প্র্যাকটিস করা ছাড়া পসিবল না। চুজ ইমেজ, আমি এই ইমেজটা যদি দিই, এই ইমেজটা দিলাম, তারপর আমি যদি চেঞ্জ ইমেজ দিই, এখান থেকে আরেকটা ইমেজ দিলাম, এখান থেকে এই ওই ইমেজটা কী বা কী সাইজের ওইটা ডকুমেন্টেশনে লেখা থাকবে, অবশ্যই অবশ্যই যে ডকুমেন্টেশনগুলো দেখে নেবেন আপনারা। তো না এটা এটা ভিডিও আজকে দিব, এটার ভিডিও আজকে দিব, কালকে এটাই সেম ভিডিও করে নেই। তো এতটুকু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আমরা আসি কাস্টম হেডিং অপশন, হেডিং অপশন আমার এখানে মোবাইল নাম্বার আমি আমারটা দিয়েছি, জিমেল জিমেল আমি চেঞ্জ করতে পারবো, এখানে অলওয়েজ চেঞ্জেবল, আমি চাইলে আমি সবগুলো এগুলো চেঞ্জ করতে পারবো, চেঞ্জ ইমেজ, ইমেজ চেঞ্জ করতে চাইলে ইমেজ চোর ইমেজ চেঞ্জ করে ফেললাম, যদি চাই এগুলো হচ্ছে কাস্টম হেডিং হেডার সেটিং, মানে হেডার এই হেডিং অপশনের এইটা এইটা এই জিনিসটাকে আমি কি চেঞ্জ করতেছি, এই জিনিসগুলো কাস্টম সিএসএস এটা লাগবে না, এটা আপনারা বুঝবেন না। ফুটার সেটিং, ফুটার মানে আমার নিচে একদম নিচে সেটিং সেটিং অপশনটা কোথায়, এই এই ইমেজটা এই ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর তারপর আসেন যে আমার হোম হোম প্রোফাইল সেটিং, এখানে এগুলো চেঞ্জ করে দিবেন, জাস্ট দেখবেন কোথায় কে কী লেখা আছে সেটা আমরা চেঞ্জ করে দিব। হ্যাঁ, ওই প্রোডাক্টের সম্বন্ধে ইমেজ চেঞ্জ করে ওই প্রোডাক্টের ইমেজ দিবেন, এরা চেঞ্জ করে ওই ওই প্রোডাক্টের রেয়া দিবেন, ঠিক আছে। এরকম দেখেন আমি যদি এটা সেভ অ্যান্ড পাবলিশ দিলাম, পাবলিশ দেওয়ার পর আমি যদি থিমটা চেঞ্জ করে ফেলি তখন কী অবস্থা হবে, আমি সাপোর্টস এখন থিমটা চেঞ্জ করে বলবো, এই থিমটা রাখতে চাচ্ছি না আমি, বরং বায়ারের স্টাইলটা চেঞ্জ করতে, আপনার বায়ারের স্টাইলটা চেঞ্জ করতে হলো তখন আপনি কী করবেন, আমার এখন কোনটা আছে এটা আছে, আমি চাই যে অ্যাফিলিয়েট থিম, এটা রিহাব রিহাব নামে একটা অ্যাফিলিয়েট থিম এটা ইউজ করবো, এটাকে অ্যাক্টিভ করে দিলাম, তাহলে আমার এখন এটা অ্যাক্টিভ করার পর আমার ওয়েবসাইটে পুরো চেঞ্জ হয়ে যাবে, সব কিছু চেঞ্জ হয়ে যাবে, স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে।
এই রিহাব, এই রিহাব থিমটা যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কি অনেকগুলো ওয়েবপেজ এখানে গাইডলাইন আছে দেখেন, ওগুলো যদি আমি ওপেন করি, এই লিঙ্কগুলো যদি ওপেন করি, থিমটা অ্যাক্টিভ করার সাথে সাথে আপনাকে এরকম একটা গাইডলাইন চলে আসবে। দেখেন প্রত্যেকটা থিমে থাকবে, আমি বলবো না, বলে নেই যে কি একটা থিমে, শুধু প্রত্যেকটা থিমের রেকমেন্ডেশন থাকবে। তো রিহাবটা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার অনেক কিছু কি আইডিয়া হয়ে যাবে। এগুলো হচ্ছে, এটা আপনার নিজেরও লাগবে, এটা অ্যাফিলিয়েট সাইট, অ্যাফিলিয়েট সাইট বানানো যায়, রিভিউ সাইট বানানো যায়, যারা অ্যাফিলিয়েট সিপিএ অফার প্রমোট করবে তাদের জন্য। এই দেখেন ভিডিও আছে এখানে, ইংলিশে লেখা আছে, স্লাইড দেওয়া আছে, ভিডিও আছে, সব কিছু, শুধু আপনি ট্রাই করবেন। দেখেন আমার চেঞ্জ হয়ে গেছে, আছে এগুলা, কিছু আছে এগুলা চেঞ্জ হয়ে গেছে না? তো এভাবে করে আমরা কি এই ওয়ার্ড, যদি আপনি প্রফেশনাল কোনো কাজ করতে চান এই ওয়ার্ডপ্রেস নিয়ে, তাহলে আপনাকে মিনিমাম 7 ডেজ আপনি এটার উপর গাড়াগাড়ি করতে হবে। কারণ আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন প্রফেশনাল ওয়েবসাইট, এর জন্য বায়ারের জন্য, আপনার বায়ারের জন্য, সেটার জন্য আপনাকে কি আমি গাইডলাইন দিচ্ছি কীভাবে শিখবেন। আমি বলতেছি না যে আমার এই ভিডিওটা দেখে আপনি শিখে যাবেন, এমন না, এরকম কাজ আমি করি না। কারণ আপনি না শিখলে আপনাকে আমি জোর করে শিখাইতে পারবো না, আপনার আগ্রহ থাকতে হবে, আপনার আগ্রহ থাকলে আমি হেল্প করবো, এরপর আমাকে নক দিলে আমি হেল্প করবো, সাপোর্ট করবো। না আপনার আগ্রহ নাই, আমি ওই কাজে, এই কাজে আপনার আগ্রহ নাই, আমি এই কাজটা আপনাকে শুধু শুধু হজম করাবো কেন? ঠিক আছে, আপনার যদি একটা প্রফেশনাল ওয়েবসাইট বানানোর আগ্রহ থাকে যে আমি একটা ওয়েবসাইট বানাবো বা আমি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব, সে এখানে এটার কাস্টমাইজেশনে যখন যাব তখন দেখবেন এটার কি, এটার কাস্টমাইজেশনটা আরেক রকম। দেখেন এখানে যদি আমি স্লাইডার চাবো, এখানে কিন্তু স্লাইডার পাবো না, এখানে সাইট আইডেন্টিটি, ক্যামেরা রিভিউ, ক্যামেরা, ঠিক আছে, তারপরে মেনু, মেনু মেনু মেনুর লোকেশন দেখাই দিতে বলতেছে আমাকে, মেনু প্রত্যেকটা সে এতে মেনু থাকবে। এই দেখেন মেন মেনু, আমি যদি টপ মেনু সিলেক্ট করলাম, মেনু এই প্রত্যেকটা সেই থিমে কি যে মেনু অপশন, মেনু সিলেক্ট করার অপশন থাকবে। আমি যদি মেনুগুলো সিলেক্ট করে দিই তাহলে আমার কি ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, ক্যানন ক্যামেরা, ক্যামেরা, ব্লগ, অ্যাবাউট, কন্টাক্ট আসছে, কন্টাক্টে ক্লিক করলে আমার কী হবে, আমার ওই পেজটা আসবে, কারণ ওই কোডটা দিয়েছি ওখানে, এই পেজটা আসতেছে। ঠিক আছে, এখানে এটা স্ট্যান্ডার্ড ভিন্ন ধরনের হয়ে গেছে না, থিম মানে হচ্ছে যে কি একটা লেআউট, বাহিক অব্যয়টা ভিন্ন ধরনের হবে, সেটাই মানে হচ্ছে যে কি থিম। ঠিক আছে, তো আমার টপ মেনুতে যখন প্রাইমারি মেনু, প্রাইমারি মেনুতে দিলাম, প্রাইমারি মেনু আসছে, টপ মেনুতে দিলাম, টপ মেনুতে আসছে, ঠিক আছে, ঠিক আছে, তারপরে এখানে কি এখানেও আসছে, তো এটা ঠিক করলাম। ঠিক আছে, এরকম আপনাকে বলে দিবে, আপনি যদি এগুলো গাটাগাটি করতে পারেন তাহলে বুঝে যাবেন, আপনি নিজেই বুঝে যাবেন। আমার ফুটারে কি অ্যাড করতে হবে, আমার ফুটারে চাচ্ছি যে আমি কি এই ফুটার মানে কি নিচের নিচের অংশটা, নিচের অংশটা এখানে একটা ক্যালেন্ডার অ্যাড করব, তাহলে ক্যালেন্ডার চলে আসবে এখানে, দেখেন এই দেখেন ক্যালেন্ডার চলে আসছে, নিচে একটা ক্যালেন্ডার আসছে, দেখেন এগুলো ইজি কাজ, এগুলো আপনাদেরকে একটু কি গাটাগাটি করতে হবে। তো তারপর আমি সে যাচ্ছি যে এখানে ইমেজ অ্যাড করব, তাহলে ইমেজ চলে আসবে এখানে, অ্যাড ইমেজ, অ্যাড ইমেজ দিলে আমি কী করতে পারবো, অ্যাড ইমেজে গিয়ে এখানে থেকে কি এখান থেকে ক্যামেরা একটা অ্যাড করে দিলাম, অথবা এই ক্যামেরাটা অ্যাড করে দিলাম, উইজেট, অ্যাড উইজেট, এখানে দেখেন একটা ইমেজ চলে আসবে এখন। এখানে যদি আবার অ্যাড উইজেট দিই, তাহলে আমি যদি দিই যে এখানে কি, ও সরি, এটা ডিলিট করে দিই, কারণ এটা দুইবার চলে আসছে, দেখছেন এটা আমি দিব যে পিছনে ফুটার ওয়ানে, ফুটার টুতে দেওয়ার কথা ছিল এটা, ফুটার টুতে যদি আমি অ্যাড ইমেজ দিই, দুই নম্বর মানে এই দুই এই অংশ, এর পরের অংশ, ফুটার টু মানে এর অংশ, যদি চাই যে ফেসবুক উইজেট, ফেসবুকটা আসবে এখানে, দেখেন এখানে ফেসবুক, ফেসবুক আসার কথা, ইউআরএল দিলে ফেসবুকটা আসবে, ফেস ফেসবুক ইউআরএলটা দিই, যদি দেখেন এটা করতে সেখানে একটা ফেসবুকের উইজেট আসবে, আসছে আমার পেজটা চলে আসছে। হ্যাঁ, তারপর আমি যদি এখানে তিন নম্বরে কি দিতে চাই, একটা স্লাইড বার দিতে চাই, স্লাইড বারও চলে আসবে, দেখেন রিহাব ফিচার স্লাইড বার চলে আসছে, দেখছেন ইজি না, এগুলো কোডিং করতে গেলে দাঁত বাইরে যাবে। তো দেখেন আমার ফুটার এরিয়াটা অনেক সুন্দর হয়ে গেছে না, এভাবে আপনি যখন সময় দিবেন
অনেক কিছু বানাইতে পারবেন যদি ট্রাই করেন, ট্রাই করেন তাহলে অনেক কিছু বানানো সম্ভব। আর যদি ট্রাই না করেন, প্র্যাকটিস না করেন, কোনো কিছু বানানো সম্ভব না। তারপর আসেন আপনি লেটেস্ট কোর্স, এটার মানে হচ্ছে কি আমি লেটেস্ট কোর্স গুলো কি একটার একটা শো করবে না একটা অ্যাস্থেটিক পেজ, মানে একটা পেজ বানাই দিয়েছি আমি, ওই পেজটাই আজীবন থাকবে, পোস্ট গুলা অন্য একটা ব্লগে ক্লিক করলে পোস্ট গুলো আসবে, এরকম কিনা। সিএসএসটা আপনাদের দরকার নাই, এটা আপনারা যারা ওয়েব ডেভেলপার তাদের জন্য প্রয়োজন। সিএসএসটা আপনারা বুঝবেন না, সেটা আপনাদেরকে বোঝানো যাবে না। দেখেন আমার ওয়েবসাইটের এখন কি এখনো পর্যন্ত কি অবস্থা, এখন দেখেন আমার মেনু আসছে, মেনু আসছে, তারপর আমার কি আসছে, আমি এগুলোর কাজ করছি, এগুলো আসছে, তার মানে কি পোস্ট গুলো আসছে, মোটামুটি একটা ওয়েবসাইট দাঁড় করাইছি আমরা, মানে এ মেনু আসছে, কন্টাক্টে ক্লিক করলে কি কন্টাক্ট আসছে, ঠিক আছে, কন্টাক্ট আসছে, হোম ক্লিক করলে কি হোম পেজে কিছু নাই, হোম পেজ আসবে না, এখানে এতে কি হোম পেজটা ইয়ে ইউআরএল কেটে দিলে আমি দেখেন, ঠিক আছে, আমি যদি চাই যে না হোম বারে ক্লিক করলে এই পেজটা আসবে তাহলে কি করব, জাস্ট সিম্পল একটা ঠিক মেনুতে যাব, মেনুতে গিয়ে আমি এই লিঙ্কটা ক্লিক কপি করব, কপি করে মেনুতে গিয়ে হোমটা ফেলে দিব, ফেলে দিয়ে কি করব রিমুভ দিলাম, রিমুভ দিয়ে কাস্টম লিঙ্ক, কাস্টম লিঙ্কে গিয়ে এখানে কি ওই লিঙ্কটা বসা দিব, যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটা বসা দিব, বসা দিয়ে রেচ হোম অ্যাড মেনু, অ্যাড মেনু দিয়ে আমি সেভ, সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর কি আমার দেখেন হোমে যখন না কেন ক্লিক করব, সেভ হওয়ার পর এখন যদি হোমে এই হোমটা নিচে চলে গেছে, আচ্ছা উপরে দিই হোমটা নিচে উপরে আনলাম, টেনে অ্যাড করার পর নিচে অ্যাড হবে, এটাকে টেনে ড্রাগন করলে উপরের দিকে আসবে, আসার পর আমি যদি এখানে কি রিলোড দিই তাহলে আমি দেখেন এখন আমার হোমে ক্লিক করার সাথে সাথে কি এই পেজই থাকতেছে, তাহলে আমি কি করলাম জাস্ট কাস্টম ইউআরএল ক্লিক করলাম, এখান থেকে কাস্টম ইউআরএল ক্লিক করে ওই লিঙ্কটা বসাই দিলাম, বসাই দিয়ে কি পেজ হোম হোম বার লিখে দিলাম, অ্যাড মেনু দিলাম, মেনু দেওয়ার পর এটা নিচ থেকে টেনে উপরে দিকে তুললাম, এটুকুই কাজ আমার। তাহলে আমার এরকম করে আমরা একটা ওয়েবসাইট বানাইতে পারবো তো, হ্যালো, এরকম করে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা কন্টেন্ট কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে আমরা কি একটা ওয়ার্ডপ্রেস বানাবো, থিম বানাবো, আমরা এগুলো ফ্রিতে পাবো, এবং যদি টাকা দিয়ে কিনতে চাই টাকা দিয়ে কিনতে পারবো, এই কাজগুলো আমরা ফাইবারে পাবো, এই কাজগুলো আমরা আপওয়ার্কে পাবো, এটা প্রচুর কাজ আছে, যারা অ্যাফিলিয়েট সিপিএ সারাদিন ওরা কি ওয়েবসাইট বানানোর জন্য লোক খোঁজে, তো আমরা এটা যদি আরও আরও প্র্যাকটিস করতে পারি, আমরা যতক্ষণ এটা হচ্ছে আনপ্রফেশনাল বানাইছি আমরা 30 মিনিটের মধ্যে, আপনাকে প্রফেশনাল বানাইতে হলে আপনাকে আরও শ্রম দিতে হবে, আরও পরিশ্রম করতে, আরও ভিডিও টিউটোরিয়াল দেখতে হবে, আরও আপনাদের সাপোর্টের জন্য আমি তো আসি, ওটার জন্য টেনশন নেই, তো আচ্ছা তো ধন্যবাদ।